manușei ceai, manușeri fac la bune, amă pe șomă. গ্রামে মেয়েদের জন্য পৃথক কোনো স্কুল ছিল না, আবার অসচ্ছল পরিবারের মেয়েরা শিক্ষা বঞ্চিতও হচ্ছে। দুটো কারণে নিজেদের জমির উপর গড়ে তুলেছিলেন মাধ্যমিক বিদ্যালয়। তিনি বিদ্যানুরাগী কামাল হোসেন। তার প্রতিষ্ঠিত স্কুলটির নাম হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। শিক্ষা পরিবেশ ও পাঠদানের প্রকৃতির কারণে শিক্ষার্থীরা একে ডিজিটাল স্কুল নামে ডাকে। নারী শিক্ষার প্রসার ও ডিজিটাল স্কুল হিসাবে এখন একটি মডেল। স্কুলটি বরিশালের গৌরনদী উপজেলায় অবস্থিত। এখানে নিয়মিত স্কুল পদ্ধতি চালু যেমন আছে, তেমনই চালু আছে অনলাইনে পাঠদান প্রক্রিয়া। ছাত্রীদের পাঠদান করান দেশের শিক্ষকরা, পাশাপাশি অনলাইনে ক্লাস নেন ভারত, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের শিক্ষকরাও। শিক্ষকদের মধ্যে প্রবাসী বাংলাদেশি যেমন আছেন, তেমনই আছেন বিদেশি শিক্ষকও। অনলাইনে ক্লাস নেওয়া হয় জুম ও গুগল মিটের মাধ্যমে। স্কুলে আছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ। ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে প্রজেক্টর জুড়ে দেয়া হয়। বড় পর্দায় অনলাইনে ক্লাস নেন শিক্ষকরা বিনা পয়সায়। হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রায় 300 ছাত্রী বিনা পয়সায় পড়াশোনা করছে। তারা কেউ ডাক্তার হতে চায়, কেউ চায় প্রকৌশলী হতে, কেউ বা ব্যাংকার। তবে পেশা পরিকল্পনা যাই হোক না কেন, মেয়েরা ভালো মানুষ হতে চায়, সমাজের কল্যাণে তারা নিজেদের শিক্ষা ও মেধা কাজে লাগাতে চায়। সুশিক্ষিত, স্বনির্ভর ও সুন্দর বাংলাদেশ গড়তে কামাল হোসেনের গড়ে তোলা হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় একটি মডেল স্কুল হিসাবে সমাদৃত হয়ে থাকবে। ভালোবাসা মানুষেই যায়, মানুষের